আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে ওমানের গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। আপনারা অনেক মানুষ আছেন বাংলাদেশে যারা ওমানে প্রবেশ করতে যে বিমাটা করা লাগবে সেটা নিয়ে কনফিউশনে আছেন। অনেকে প্রশ্ন করেন, আমার এই বিমা করা আছে, ওই বিমা করা আছে, আমাকে কি বিমা করতে হবে কিনা, অথবা আমি পুরাতন লোক, আমাকে কি বিমা করতে হবে কিনা। তো বিমাটা কি, কেন করা হয়, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই। বিমাটা হচ্ছে কোভিড রিলেটেড বিমা। এই বিমাটার মাধ্যমে আপনি যদি ওমানে আসার পরে 30 দিনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হন এবং সেক্ষেত্রে যদি আপনি হসপিটালাইজড হন, হসপিটালে যদি আপনাকে ভর্তি করা হয়, সব খরচ বহন করবে হচ্ছে বিমা কোম্পানি। তো অনেক সময় দেখা যায় যে আপনি ওমানে আসলেন, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আপনি করোনায় আক্রান্ত হয়ে গেলেন, হাসপাতালে অ্যাডমিট হলেন, কিন্তু আপনি খরচটা বহন করতে পারছেন না, তখন সেক্ষেত্রে খরচটা কে বহন করবে? এই কারণেই কিন্তু কোভিড রিলেটেড এই বিমাটার আইন করা হয়েছে এবং এটার মেয়াদ হচ্ছে 30 দিন। আপনি ওমানে প্রবেশ করার 30 দিনের মধ্যে কিন্তু সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। এরপরে আপনি আক্রান্ত হলে কিন্তু ইন্স্যুরেন্সের আওতার বাইরে পড়বেন, অর্থাৎ ইন্স্যুরেন্সে তখন দেখবে না। 30 দিনের মধ্যে যদি আপনি আক্রান্ত হন, তাহলে আপনার চিকিৎসার ব্যয়ভার যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা বহন করবে। তো এটা এই কারণেই করা হয়েছে যে যাতে করে কোনো ধরনের আর্থিক সমস্যায় কেউ চিকিৎসা থেকে বিঘ্নিত না হয়, চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এটা হচ্ছে বিষয় আর কি। আপনার আপনি পুরাতন হন নতুন হন, সবার জন্য এই আইনটা, সবাইকে কিন্তু এই ইন্স্যুরেন্সটা করতে হচ্ছে এবং হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনি পুরাতন হলেও আপনাকে এই বিমাটা করতে হবে এবং এটার মেয়াদ থাকবে হচ্ছে 1 মাস আর কি। পরবর্তী নিউজটি হচ্ছে সামনে রমজান এবং এই রমজান উপলক্ষে ওমানে যে বিভিন্ন দোকানে চেক বেড়ে যাচ্ছে এবং আজকেও অনেক দোকানে চেক দিয়ে অনেককে ফাইন করা হয়েছে শুধুমাত্র যে খাদ্যর গুণগত মান বজায় রাখার জন্য। আপনারা জানেন ওমানে খাদ্যের বিষয়ে, গুণগত মান বিষয়ে খুব সতর্কতা এবং সচেতনতা আছে। তো রমজান উপলক্ষে সেটা আরও বেড়ে যায়, প্রত্যেক বছরই বেড়ে যায়। এই সময় যদি কোনো দোকানদার এক্সপায়ার্ড কোনো পণ্য রাখেন অথবা যদি কোনো পণ্যের দাম প্রয়োজনের থেকে অতিরিক্ত রাখেন বা মূল্য থেকে, নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত রাখেন, তাহলে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়। তো এই ধরনের চেকগুলো এখন বেড়ে যাবে এবং শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আশা করছি যে সকল ব্যবসায়ী ওমানে আছেন বাংলাদেশি কমিউনিটির, তারা আপনারা এই বিষয়টা সম্পর্কে সচেতন আছেন আমি জানি এবং সচেতন থাকবেন আশা করি, যে যাতে করে কোনো ধরনের আইনি জটিলতার মধ্যে আপনাকে পড়তে না হয়। পণ্যের গুণগত মান অবশ্যই ঠিক রাখবেন এবং এক্সপায়ারিটা অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে যে দোকানেই আছেন। এটা হচ্ছে বিষয় আর কি। পরবর্তী বিষয়টি হচ্ছে গত 3 দিনে, শুক্র শনি এবং আজকে রবিবার, এই 3 দিনে ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 325 জন মানুষ। বর্তমানে ওমানে করোনার সংক্রমণটা অনেক কমে এসেছে এবং মৃত্যু হারটা একদম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে এর বাইরে ওমানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই, আর যদি কোনো গুরুত্বপূর্ণ নিউজ আসে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।